পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সকল ছাত্রছাত্রীদের জন্য যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া আছে, এখন আমরা ক্লাস এইটের গণিতের পার্ট টু কোশ্চেনটি সলভ করব। এর আগে আমি তোমাদের পার্ট ওয়ান এবং পার্ট থ্রি কোশ্চেন দুটি সলভ করে দিয়েছিলাম। তো কেউ যদি ভিডিও দুটি না দেখে থাকো, সরাসরি প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো, বা ভিডিও দুটির লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আর এই কোশ্চেনগুলি তোমাদের বিষয়ভিত্তিক খাতায় সলভ করতে হবে। বিষয়ভিত্তিক খাতা বলতে কী বলা হয় তোমরা সকলেই নিশ্চয়ই জানো, মানে যে খাতায় তোমরা অঙ্ক করো সেই খাতায় তোমাদেরকে এই অঙ্কগুলি সলভ করতে হবে। আর তারপর যখন তোমাদের স্কুল খুলবে তখন ক্লাস টিচারের কাছে এগুলি জমা দিতে হবে। তো চলো এখন আমরা এই কোশ্চেনগুলি সলভ করি। দেখো এখানে ফার্স্ট একের দাগে আছে নিচের বহু পছন্দ ভিত্তিক প্রশ্নের উত্তর দাও। মানে এখানে আমাদের একের দাগে দুটি কোশ্চেন আছে, এই দুটি কোশ্চেনই আমাদের চারটি করে অপশান দেওয়া আছে। এই চারটি করে অপশানের মধ্যে কোন অপশানটি সঠিক হবে সেটি আমাদেরকে বেছে বের করতে হবে। তো যদি আমরা একের দাগের কোশ্চেনটি দেখি, এখানে আছে 2/5 এবং 3/7, এর মধ্যে মূলদ সংখ্যা আছে কটি? একটি, দুটি, পাঁচটি না অসংখ্য? কটি মূলদ সংখ্যা আছে সেটি আমাদের বের করতে হবে। তো যেহেতু আমাদের বলা আছে যে এই দুটি ভগ্নাংশের মধ্যে কটি মূলদ সংখ্যা আছে সেটি আমাদের বের করতে হবে, তো ফার্স্ট আমরা জেনে নিই যে এই মূলদ সংখ্যা কাকে বলা হয়। দেখো মূলদ সংখ্যা হলো সেই সংখ্যা যে সংখ্যাগুলিকে পি কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে কিউ নট ইজিকাল টু জিরো, যেখানে কিউর মান জিরো হতে পারবে না, সেই রূপ সকল সংখ্যাকে আমাদের বলা হয় মূলদ সংখ্যা। যদি মনে করো তিন একটি মূলদ সংখ্যা, কারণ তিনের নিচে যদি আমরা এক দিই এটি আমাদের পি কিউ আকারে প্রকাশিত হলো, যেখানে কিউর মান আমাদের ১ হচ্ছে, এটি জিরো হচ্ছে না। ওকে, আবার যদি আমরা এখানে √5 ধরি, তো দেখো √5 কিন্তু একটি মূলদ সংখ্যা নয়, কারণ √5 আমরা এখানে এর নিচে এক ধরে আমরা এটি √5 করতে পারি না, তো সেক্ষেত্রে আমাদের এটি আমাদের কিন্তু মূলদ সংখ্যা হবে না। তো এখানে বলা আছে যে এই যে দুটি মূলদ সংখ্যা এই দুটোই কিন্তু আমাদের মূলদ সংখ্যা। তো বলা আছে যে এই যে দুটি সংখ্যা এই দুটি সংখ্যার মধ্যে কটি মূলদ সংখ্যা আছে সেটি আমাদের বের করতে হবে। এবার কথা হলো এখানে আমি একটু সংখ্যারেখা সম্পর্ক তোমাদের বলি। মানে সংখ্যারেখাটি তোমরা নিশ্চয়ই জানো যে এখানে আমাদের মিডিল পয়েন্টে ধরা হয় জিরো, আর তারপর সেম ডিস্টেন্স রেখে আমাদের এদিকে ডান সাইড দেওয়া হয় +1, +2, +3, এইভাবে করে যায় অনন্ত সংখ্যা পর্যন্ত। আর এখানে বাম দিকে আমাদের সেম ডিস্টেন্স রেখে -1, -2, -3, এইভাবে আমাদের সংখ্যাগুলি অনন্ত সংখ্যা পর্যন্ত আমাদের যায়। তো যদি আমরা সংখ্যারেখায় সাপোজ মনে করো যে এই দুটি সংখ্যাকে বসাবো, তাহলে সেক্ষেত্রে তার মধ্যে মনে করো যে এই সংখ্যাটি এখানে হচ্ছে 2/5 আর এখানে হচ্ছে 3/7, তাহলে এই দুটি সংখ্যার মধ্যে আমরা কতগুলি মূলদ সংখ্যা পাবো সেটি আমাদেরকে বের করতে হবে। এবার কথা হলো যে এখানে এই যে সংখ্যা দুটি দেখতে পাচ্ছ এর মধ্যে মূলদ সংখ্যা আমরা বিভিন্নভাবে বের করতে পারি। ওকে, এই মূলদ সংখ্যা নিয়ে এর আগে আমি ক্লাস নাইনের, মানে এটিতে তোমাদের ক্লাস এইটের কোশ্চেন, ক্লাস নাইনে যে চ্যাপ্টার ওয়ানে বাস্তব সংখ্যা আছে সেখানে আমি বিস্তারিতভাবে এই মূলদ সংখ্যা সম্পর্কে বলেছি। তো কেউ যদি মূলদ সংখ্যা সম্পর্কে ডিটেলসে জানতে চাও, তারা ক্লাস নাইনের যে প্লেলিস্টটি আছে, ম্যাথ প্লেলিস্টটি আছে, সেখানে গিয়ে তোমরা বাস্তব সংখ্যা, সেখানে 7টি না 8টি আমি মোট টোটাল পার্ট করেছি, সেখানে এই বাস্তব সংখ্যা সম্পর্কে ডিটেলসে বলেছি, আর তার মধ্যে মূলদ সংখ্যা সম্পর্কে অমূলদ সংখ্যা সম্পর্কে ডিটেলসে বলা আছে। কেউ জানতে চাইলে ভিডিওগুলি দেখে নিতে পারো। ওকে, তো দেখো এখানে যেহেতু আমাদের বলা হয়েছে যে 2/5 আর 3/7 এই দুটি সংখ্যার মধ্যে কটি মূলদ সংখ্যা আছে সেটি আমাদের বের করতে হবে, তাহলে সেটি বের করার জন্য আমাদের এখানে এদের যে হর আছে এই হরগুলিকে আমাদের সমান করতে হবে। তো হরগুলিকে সমান করার জন্য এদের হরের প্রথম লসাগু করব। তাহলে এখানে 5 আর 7কে যদি আমরা লসাগু করি আমাদের এক ছাড়া কিছুই যাচ্ছে না, তাহলে এই দুটিকে গুণ করলে হচ্ছে 5 7 35। এবার যদি সংখ্যাটি আমি এইভাবে বসাই এখানে, এর সঙ্গে যদি আমি এখানে 35 যদি করতে চাই, ওকে, এখানে আমি তোমাদের জাস্ট একটি সংক্ষেপে বলে দিচ্ছি, এগুলি কিন্তু ডিটেলস আমি বলছি না। ওকে, যা কারণ এটি যেহেতু তোমাদের সংক্ষিপ্ত উত্তর তার জন্য আমি ডিটেলসে বলছি না। এখানে 5 7 35, এর সঙ্গে 7 গুণ করলে 35 হচ্ছে, তাহলে এর সঙ্গে আমি 7 গুণ করছি, তো 7 2 হচ্ছে 14। আবার যদি এটিকে আমরা এর হরকে আমরা 35 করতে চাই, তো এখানে আমাদের কত গুণ করলে 35 হবে? দেখো 5 গুণ করলে 35 হবে, তাহলে এর সঙ্গে আমি 5 গুণ করছি, তাহলে 5 3 5 হচ্ছে 15। তো এক্ষেত্রে দেখছি যে এই দুটি সংখ্যা যখন হরকে আমরা হরের সংখ্যা যখন সেম করলাম সেখানে হচ্ছে আমাদের 14 15, তাহলে মনে হচ্ছে যে এর মধ্যে আমাদের আর কোনো মূলদ সংখ্যা নেই। কিন্তু দেখো এখানে হচ্ছে 14 আর 35, আর এখানের সংখ্যাটি হচ্ছে 15 আর 35। এবার আমি এখানে এর সঙ্গে আবার 2 গুণ করে দেবো। ওকে, তাহলে হচ্ছে 14 2 28, আর এখানে 5 2 10 0, আগে থাকে 1 3 2 6 7 70, এখানে হচ্ছে 35 2 70, আর এখানে হচ্ছে 15 2 30। তো দেখো 28 আর 30, এর মধ্যে আমরা 28 29 30, মানে এর মধ্যে আমি একটি মূলদ সংখ্যা পেয়ে গেলাম। এবার যদি আমি আবার এর সঙ্গে 2 গুণ করি, তাহলে এর সঙ্গে আমি 2 গুণ করছি, তাহলে এখানে
এখানে 70 দুগুণে 7 দুগুণে হচ্ছে 14 মানে 140 আর এখানে 3 দুগুণে 6 মানে 60 আর এখানে হচ্ছে আমাদের 7 দুগুণে 14 140 আর এখানে 8 দুগুণে 16 6 এত থেকে 1 দুগুণে 4 কে 5 মানে 56 দেখো 56 60 তার মানে কি এর মধ্যে আমাদের কতগুলি অনেকগুলি মূলদ সংখ্যা হচ্ছে 56 এর পরে 57 58 59 মানে তিনটি মূলদ সংখ্যা পাচ্ছি তাহলে দেখো এভাবে কিন্তু আমরা 2 গুণ বা 3 গুণ বা 4 গুণ করে এইভাবে কিন্তু সংখ্যাগুলির মধ্যে আমরা মূলদ সংখ্যা বের করতে পারি তো এটি হলো একটি নিয়ম আরেকটি কথা হলো যে এই একটি সংখ্যা এই যে এই 2 এর 2 এর 5 আর 3 এর 7 এই যে দুটি সংখ্যা এই দুটি সংখ্যাকে যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি এই দুটি সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা বের হবে আবার যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটির সঙ্গে এই সংখ্যাটি যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব আবার আমরা মূলদ সংখ্যা পাবো এইভাবে কিন্তু দুটি মূলদ সংখ্যার মধ্যে মোট টোটাল কথা হলো মানে মুদ্রা কথাটি হলো যে দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা থাকে এটি হলো আমাদের অ্যান্সার ওকে আর সেটি কীভাবে বের করতে হয় এটি সম্পর্কে জাস্ট আমাদের একটু সাধারণ ধারণা দিলাম ওকে তো কেউ যদি তোমরা এই মূলদ সংখ্যা ব্যাপারটি ডিটেলসে জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা ক্লাস নাইনের বাস্তব সংখ্যার ভিডিওগুলি দেখতে পারো এবার আমরা এই দুইয়ের দাগের কোশ্চেনটি সলভ করবো তো দুইয়ের দাগে আছে নিচের কোন ক্ষেত্রে সন্নিহিত কোণগুলি পরস্পর সম্পূরক কোণ দেখো এখানে আমাদের চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের মধ্যে প্রত্যেকটিতে আমাদের দুটি করে কোণের মান দেওয়া আছে তো বলা আছে যে কোন ক্ষেত্রে এই কোণ দুটি আমাদের সম্পূরক কোণ হবে সেটি আমাদেরকে বলতে বলা হয়েছে তো ফার্স্ট আমরা জেনে নিই যে সম্পূরক কোণ কী ওকে তোমরা জানো যে পূরক কোণ আর সম্পূরক কোণ ওকে পূরক কোণ আর সম্পূরক কোণ নিশ্চয়ই জানো পূরক কোণ হলো যখন দুটি কোণের মান মনে করো যে একটি আছে 40 ডিগ্রি আরেকটি আছে এর সঙ্গে 50 ডিগ্রি এই দুটিকে একসঙ্গে যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি আবার এখানে মনে করো যে একটি আছে 160 ডিগ্রি আর আরেকটি আছে তার সঙ্গে আরেকটি আছে 20 ডিগ্রি তাহলে এই দুটি যোগ করলে হচ্ছে আমাদের 180 ডিগ্রি এবার দেখো যখন দুটি কোণের মান একসঙ্গে যোগ করলে আমাদের 90 ডিগ্রি হয় সেটিকে বলা হয় পূরক কোণ আর যখন দুটি কোণের মান একসঙ্গে যোগ করলে আমাদের 180 ডিগ্রি হয় সেটি হয় আমাদের সম্পূরক কোণ এবার এই কোণগুলি আঁকা হয় আমাদের সাধারণত এইভাবে মনে করো যে এখানে আমাদের একটি কোণ এইভাবে একটি কোণ থাকে মানে কোণ দুটি আমাদের একটি বিন্দু থেকে উৎপন্ন হবে আর এদের মধ্যে একটি সাধারণ বাহু থাকবে এবার এই দুটি কোণ যদি একসঙ্গে যুক্ত করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই দুটি কোণ মিলে মোট টোটাল হবে আমাদের 90 ডিগ্রি তাহলে সেক্ষেত্রে বলবো যে এই দুটি কোণ হচ্ছে আমাদের পূরক কোণ এবার যদি মনে করো যে এখানে আমাদের এইরূপ দুটি কোণ আছে ওকে এই একটি কোণ আছে এই একটি কোণ আছে এবার এই দুটি কোণ মিলে মোট টোটাল মিলে হচ্ছে আমাদের 180 ডিগ্রি তাহলে এটি হচ্ছে আমাদের সম্পূরক কোণ তাহলে পূরক কোণ হলো যখন দুটি কোণের মান একসঙ্গে যোগ করলে আমাদের 90 ডিগ্রি হবে আবার সেই দুটি কোণের একটি মাত্র সাধারণ বাহু থাকতে হবে আর কোণ দুটি একটি বিন্দু থেকে উৎপন্ন হতে হবে ওকে মনে করো কি এই একটি কোণ আমি তোমাদের সাপোজ উদাহরণ দিচ্ছি ওকে মনে করো যে এই একটি কোণ আর এই একটি কোণ দেখো এদের মধ্যে এটি কিন্তু সাধারণ বাহু এবার এই একটি কোণ এই একটি কোণ এবার এই দুটি কোণের মান আমরা যদি বলি যে এই দুটি কোণকে একসঙ্গে যোগ করলে এটি মনে করো আছে আমি সাপোজ ধরছি ওকে এখানে মনে করো যে 50 ডিগ্রি আছে 50 60 70 80 90 মানে 40 এটি মনে করো 40 ডিগ্রি আছে এবার যদি বলা হলো যে এই দুটি কোণের মান মোট টোটাল আমাদের যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি দেখো 50 আর 40 যোগ করলে মোট টোটাল হচ্ছে 90 ডিগ্রি তাহলে এক্ষেত্রে কি এই দুটি কোণ আমাদের পূরক কোণ বলতে পারবো কারণ এক্ষেত্রে আমাদের সাধারণ বাহু একই আছে বলতে পারবো না কারণ কি কারণ এদের এই দুটি কোণের কিন্তু একটি বিন্দু থেকে কিন্তু উৎপন্ন হচ্ছে না এর যে সৃষ্টি যে হচ্ছে যে যেখান থেকে উৎপন্ন হচ্ছে এটি কিন্তু আমাদের অন্য একটি বিন্দু থেকে উৎপন্ন হচ্ছে সাধারণ বাহু এক হলো মানে দুটি কোণেরই একটি মাত্র সাধারণ বাহু থাকলেও কোণ দুটি কিন্তু আলাদা বিন্দু থেকে সৃষ্টি হচ্ছে তার জন্য এই দুটি কোণের মান মোট টোটাল 90 ডিগ্রি হলেও আর এদের একটি বাহু সাধারণ থাকলেও এখান থেকে কিন্তু এটি পূরক কোণ না ওকে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পূরক কোণ হতে হলে আমাদের একটি বিন্দু থেকে উৎপন্ন হতে হবে একটি সাধারণ বাহু থাকবে আর দুটি কোণের মান মোট টোটাল মিলে 90 ডিগ্রি হবে তবেই সেটি পূরক কোণ আর সম্পূরক কোণ হলো যখন দুটি কোণ একটি বিন্দু থেকে উৎপন্ন হবে এক্ষেত্রে একই কথা যদি মনে করো যে এখানে আমাদের এই একটি কোণ আছে আর আমি এখানে আছি মনে করো যে এখানে এই একটি কোণ আছে আর এখানে এই একটি কোণ আছে ওকে এবার এই দুটি কোণের মান মোট টোটাল মিলে আমাদের হয়েছে 180 ডিগ্রি এই দুটি কোণের মান মোট টোটাল মিলে হয়েছে 180 ডিগ্রি দেখো সাধারণ বাহু এক কিন্তু আলাদা বিন্দু থেকে উৎপন্ন হয়েছে এক্ষেত্রে আমরা এটিকে কি সম্পূরক কোণ বলতে পারবো না কারণ এদের আমাদের একটি বিন্দু থেকে কিন্তু উৎপন্ন হচ্ছে না
তাহলে এক্ষেত্রে আমরা দেখি যে পূরক বা সম্পূরক যে কোনই বলো না কেন সেই কোণ দুটির একটি সাধারণ বাহু থাকতে হবে আর কোণ দুটি একটি বিন্দু থেকে উৎপন্ন হতে হবে। এবার দুটি কোণ যদি একসঙ্গে যোগ করে 180 ডিগ্রি হয় তবেই সেটি সম্পূরক কোণ, আর যদি আমাদের দুটি কোণ একসঙ্গে যোগ করে 90 ডিগ্রি হয় তবেই আমাদের পূরক কোণ। এবার এখানে যেহেতু আমাদের বলা হয়েছে যে নিচের কোণ ক্ষেত্রে সন্নিহিত কোণগুলি পরস্পর সম্পূরক কোণ, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে দেখছি যে যোগ করলে আমাদের সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি হতে হবে। তো এখানে 5 আর 5 হচ্ছে কত, 5 আর 5 দশ, 10 এর 0 হাতে থাকে 1, 3 আর 4 4 আর 4 হচ্ছে 8, আর এখানে 1 করতে 1 মানে 180 ডিগ্রি। তাহলে এই কোণটি, তাহলে এক্ষেত্রে বি দাগের যে দুটি আছে এই দুটি একসঙ্গে যোগ করলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটি আমাদের অ্যান্সার। ওকে, তো যদি কখনো তোমাদের দুটি কোণের মান দিয়ে দেওয়া হয় আর যদি বলা হয় যে পূরক কোণ বা সম্পূরক কোণ বলা হয় সেক্ষেত্রে তো তোমরা এইভাবে যোগ করেই তোমরা বের করতে পারো, কিন্তু যদি তোমাদের চিত্র দেওয়া থাকে, ওকে, যদি তোমরা চিত্র দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এইগুলি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোণ দুটির আমাদের বাহু সাধারণ হতে হবে আর একটি বিন্দু থেকে উৎপন্ন হতে হবে। এবার আমরা এই দুয়ের দাগের কোশ্চেনটি সলভ করবো। তো দুয়ের দাগে আছে শূন্যস্থান পূরণ করো। এখানে আছে যে পাই চিত্রে এক একটি বৃত্তকলা তথ্যের এক একটি অংশকে বোঝায় এবং বৃত্তকলার মাপ ওই তথ্যের অংশের পরিমাণের ড্যাশ হয়। দেখো কী বলা আছে, পাই চিত্রের এক একটি বৃত্তকলা, মনে করো যে পাই চিত্র আমি একটি আঁকছি, ওকে, পাই চিত্রের এক একটি বৃত্তকলা, বৃত্তকলা বলতে আমাদের মনে করো যে এটি এই একটি একটি এই একটি এই একটি একটি এগুলি হচ্ছে বৃত্তকলা। তো বলা হচ্ছে যে বৃত্তকলা, বলা হচ্ছে যে পাই চিত্রের এক একটি বৃত্তকলা তথ্যের এক একটি অংশকে বোঝায়, এগুলি তথ্যের এক একটি অংশকে বোঝায়। মনে করো যে এখানে পরীক্ষার মার্কস হিসাবে যদি আমি রাখি যে ভূগোলে এত পার্সেন্ট, ইতিহাসে এত পার্সেন্ট, অঙ্কে এত পার্সেন্ট, বাংলা এত পার্সেন্ট যদি ধরি, তাহলে এক্ষেত্রে দেখছি যে এক একটি তথ্য এক একটি অংশকে বোঝাচ্ছে। এবার বলা আছে যে এবং বৃত্তকলার মাপ, এক্ষেত্রে বৃত্তকলার যে মাপ ওই তথ্যের অংশের পরিমাণের কী হবে, সমানুপাতি হবে। ওকে, মানে যদি আমার বৃত্তকলা বড় হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ওই তথ্যের পরিমাণের কী হবে, সমানুপাতি হবে, সমান অনুপাতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখব সমানুপাতিক হয়। এবার আমরা এই তিনের দাগের অঙ্কটি করব। তিনের দাগে বলা আছে কোনো ভাগ অঙ্কে ভাজক এই সংখ্যাটি, ভাগফল এই সংখ্যাটি এবং ভাগশেষ এই সংখ্যাটি হলে ভাজ্য কত। তো দেখো তোমরা ছোটোবেলার থেকে শিখে আসছো যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগ শেষ, তাই না? তোমরা ছোটোবেলার থেকেই জানো যে ভাজ্য সমান হয় ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো আমাদের এখানে যেহেতু ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে আর ভাগশেষ দেওয়া আছে, তাহলে ভাজ্য চেয়েছে, তাহলে আমাদের ভাজ্য বের করতে হলে কী করতে হবে, এক্ষেত্রে আমাদের এই ভাজকের সঙ্গে ভাগফলকে আমাদের গুণ করতে হবে, তারপর তার সঙ্গে আমাদের ভাগশেষকে যোগ করতে হবে। তো এবার আমরা এটিকে সলভ করব। দেখো যেহেতু ভাজ্য ইজিকাল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাহলে এখানে এটি হচ্ছে আমাদের ভাজক, এটি হচ্ছে ভাগফল, তাহলে ভাজক ইনটু ভাগফল যোগ ভাগশেষ, এটি হচ্ছে আমাদের ভাগশেষ। তো এটিকে যদি আমরা সলভ করি, ফার্স্ট আমরা এই দুটিকে একসঙ্গে গুণ করব। তো গুণ করার জন্য এখানে যে 5a আছে, এই 5a দিয়ে ফার্স্ট আমরা এই তিনটি সংখ্যাকে গুণ করব, তারপর আবার আমরা এখানে -14 দিয়ে এই তিনটি সংখ্যাকে গুণ করব। তো 5a দিয়ে যদি গুণ করি, দেখো এটির সঙ্গে ফার্স্ট আমরা এখানে এই 5a দিয়ে a স্কোয়ারকে যদি গুণ করি, তাহলে এখানে 5 আর a দিয়ে a স্কোয়ারকে গুণ করলে হচ্ছে a কিউব। এবার এখানে এর আগে কিছু নেই মানে প্লাস, এর আগে আছে প্লাস, তাহলে এখানে প্লাসে প্লাসে প্লাস। এবার এটির সঙ্গে আমরা এটিকে গুণ করব, তাহলে হচ্ছে এখানে 5 2 10, আর এখানে এর সঙ্গে একে গুণ করলে হচ্ছে এক এ স্কোয়ার। এবার এটির সঙ্গে আবার আমরা এই -1কে গুণ করব। তো এটির সঙ্গে যখন গুণ করব, এর আগে কিছু নেই মানে প্লাস, এর আগে আছে মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। 5a সঙ্গে 1কে গুণ করলে আমাদের 5a হবে, কারণ একের সঙ্গে যে সংখ্যা গুণ করা হয় সেই সংখ্যাই হয়। তো এই 5a দিয়ে এই তিনটি সংখ্যা গুণ হয়ে গেল। এবার আমরা এই -14 দিয়ে এই তিনটি সংখ্যা আবার গুণ করব। তো এখানে এর আগে আছে মাইনাস, এর আগে কিছু নেই মানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। 14এর সঙ্গে এ স্কোয়ারকে গুণ করলে হয় 14a স্কোয়ার। এবার এই 14এর সঙ্গে 2a কে গুণ করব। তো এর আগে আছে মাইনাস, এর আগে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। 14এর সঙ্গে a কে গুণ করলে হচ্ছে আমাদের 14 14 2 গুণ হচ্ছে 28, 14 2 গুণ 28 একতে বলে। এবার এই 14এর সঙ্গে 1কে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, তাহলে এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, মানে এর আগে আছে মাইনাস, এর আগে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, আর 14কে 14। এবার আমরা এখানে এই ভাগশেষ যে সংখ্যাটি, এর আগে যেহেতু প্লাস আছে, তাহলে এবার আমরা এই ব্র্যাকেটটি তুলে একসঙ্গে আমরা বসিয়ে দিতে পারি। তাহলে এখানে প্লাসে প্লাসে প্লাস 35a, আর প্লাসে মাইনাসে মাইনাস 70। এবার এখানে আছে 5a কিউব,
দেখো এখানে আর কোনো এ কিউবের মান আছে কি? নেই। তাহলে এখানে যে ফাইভ এ কিউব আছে তো আমরা ফাইভ এ কিউব বসাবো। এবার এখানে আছে টেন এ স্কোয়ার আর মাইনাস ফোরটিন এ স্কোয়ার, তাহলে এই এ স্কোয়ার দুটিকে আমরা মাইনাস প্লাস করতে পারি, কারণ এটি আছে আমাদের প্লাস টেন এ স্কোয়ার আর এটি আছে মাইনাস ফোরটিন এ স্কোয়ার। তাহলে এই দুটিকে যদি আমরা মাইনাস করি তাহলে হচ্ছে আমাদের ফোর মাইনাস ফোর এ স্কোয়ার। এবার আমরা এর মান বসাবো, তো এখানে আছে মাইনাস ফাইভ এ আর এখানে আছে মাইনাস টোয়েন্টি এইট এ আর এখানে আছে প্লাস থার্টি ফাইভ এ। তাহলে এই প্লাস থার্টি ফাইভ এর থেকে আমাদের এই দুটি মাইনাস এর মানগুলিকে একসঙ্গে আমাদের মাইনাস করতে হবে। তাহলে এখানে যদি আমরা থার্টি ফাইভ এর থেকে এই দুটিকে যদি মাইনাস করি, আঠাশ, আঠাশের প্লাস কত হয়? আঠাশ, উনত্রিশ, তিরিশ, একত্রিশ, বত্রিশ, তেত্রিশ, তার মানে এখানে হচ্ছে তেত্রিশ এ, এটি আমাদের মাইনাস করতে হবে। এই মানটি আমাদের প্লাসে ছিল আর এই মানটি আমাদের মাইনাসে, মানে এটিও মাইনাসে এটিও মাইনাসে, তাহলে দুটি মাইনাসে মাইনাসে প্লাস করলে আমাদের মাইনাস হবে কিন্তু চিহ্নটি মাইনাসে থাকবে। এবার যদি মাইনাস করি তাহলে এখানে পাঁচের থেকে তিন বাদ গেলে থাকছে দুই আর এখানে তিনে তিনে মিলে গেলে শূন্য, তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের প্লাস টু এ। এবার এখানে এই নাম্বারগুলিকে আমরা মাইনাস প্লাস করব, তো এখানে আছে প্লাস ফোরটিন আর এখানে মাইনাস সেভেন্টিন, তাহলে এখানে যদি আমরা প্লাস ফোরটিন থেকে মাইনাস সেভেন্টিকে মাইনাস করি তাহলে এখানে চোদ্দো, পনেরো, ষোলো, সতেরো, মানে তিন হচ্ছে, মানে এক্ষেত্রে আমাদের চোদ্দো থেকে মাইনাস সতেরোকে যদি বাদ দিই তাহলে আমাদের মাইনাস তিন থাকছে, তাহলে এটি আমাদের অ্যান্সার। এবার আমরা এই চারের দাগের অঙ্কটি সলভ করব, তো চারের দাগে আছে নিচের প্রশ্নটির উত্তর দাও। রোহিতদের পাড়ায় মধুবাবুর দোকান আছে, ওই দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা নিম্নরূপ। জিনিস মূল্য এখানে টাকায়, সাধারণ পাউরুটি তিনশো কুড়ি টাকা বিক্রি হয়েছে, স্লাইস পাউরুটি একশো টাকা বিক্রি হয়েছে, কেক বিক্রি হয়েছে একশো ষাট টাকা, বিস্কুট বিক্রি হয়েছে একশো চল্লিশ টাকা। আর এই যে তথ্যটি দেওয়া আছে এই তথ্যটির বলা হয়েছে যে এই তথ্যটির একটি পায় চিত্র আঁকো। তো এই তথ্যটির যদি আমাদের একটি পায় চিত্র আঁকতে হয় প্রথম আমাদের অংশ বের করে নিতে হবে, তারপর আমাদের কেন্দ্রীয় কোণের মান বের করে নিতে হবে, তবেই আমরা এর পায় চিত্র আঁকতে পারবো। তো এটিকে আমরা এইভাবে করবো, দেখো এখানে আমি যে তথ্যটি দেওয়া আছে সেটি আমরা এখানে লিখে নিয়েছি, তো এখানে লিখি যে ওই দিনে মোট বিক্রয় হয়েছে, ওই দিনে মোট কত টাকা বিক্রয় হয়েছে সেটি আমরা বের করি। তো এখানে আছে তিনশো কুড়ি, সাধারণ পাউরুটি তিনশো কুড়ি, স্লাইস পাউরুটি একশো, কেক বিক্রয় হয়েছে, কেক বিক্রয় হয়েছে একশো ষাট, আর এখানে বিস্কুট বিক্রয় হয়েছে একশো চল্লিশ। ওকে, তো একসঙ্গে যদি আমরা যোগ করি তাহলে এখানে শূন্য করতে শূন্য, আর চার আর ছয় দশ, দশের দুই বারো, বারোর দুই, হাতে থাকে এক, আর এক রেখে দুই, এর রেখে তিন, আর চার, পাঁচ, ছয়, সাত, তাহলে হচ্ছে সাতশো কুড়ি টাকা। তো দেখছি যে ওই দিনে মোট বিক্রয় হয়েছে সাতশো কুড়ি টাকা। এবার দেখবো যে এই সাতশো কুড়ি টাকার মধ্যে সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক এবং বিস্কুট এর অংশটি কত সেটি আমরা বের করব। তো এখানে লিখি যে সাতশো কুড়ি টাকার মধ্যে, সাতশো কুড়ি টাকার মধ্যে সাধারণ পাউরুটি, তো সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে সমান মোট টোটাল কত? মোট টোটাল হচ্ছে সাতশো কুড়ি টাকা বিক্রি হয়েছে, আর তার মধ্যে সাধারণ পাউরুটির দাম আছে তিনশো কুড়ি টাকা, তাহলে তিনশো কুড়ি বাই সাতশো কুড়ি অংশ, এটি আমাদের অংশ হয়ে গেল। যদি কাটি আট দিয়ে কাটছে, আট দিয়ে ষোলো, তিন আটা চব্বিশ, চার আটা বত্রিশ, চার আটা বত্রিশ, পাঁচ আটা চল্লিশ, ছয় আটা আটচল্লিশ, সাত আটা ছাপ্পান্ন, আট আটা চৌষট্টি, আট নং বাহাত্তর, তাহলে এটি সমান হচ্ছে আমাদের চারের নয় অংশ। তাহলে দেখছি যে সাতশো কুড়ি টাকার মধ্যে সাধারণ পাউরুটি যে বিক্রয় হয়েছে তার অংশটি হলো চারের নয় অংশ। একইভাবে আমরা এই পরপর সবগুলি লিখে নেব, তো এখানে লিখি যে সাতশো কুড়ি, সাতশো কুড়ি টাকার মধ্যে সাধারণের জায়গা হবে স্লাইস পাউরুটি বিক্রয় হয়েছে, এখানে আমি শুধুমাত্র ডট ডট করে দিচ্ছি, তোমরা পুরো কথাটি সুন্দর করে লিখে নিও। ওকে, মোট টোটাল হচ্ছে সাতশো কুড়ি, তার মধ্যে স্লাইস পাউরুটি হয়েছে একশো টাকা বিক্রয় হয়েছে অংশ, এটিকে যদি আমরা কাটি তো এখানে শূন্য শূন্য কাটা, এই দুটি দুই দিয়ে কাটে, পাঁচ দুগুণো দশ, আর এখানে ছত্রিশ দুগুণো বাহাত্তর, তো এটি সমান পাঁচের ছত্রিশ অংশ। এবার কেক, সাতশো কুড়ি টাকার মধ্যে কেক কেক বিক্রি হয়েছে, মোট হলো সাতশো কুড়ি, এর মধ্যে কেক বিক্রি হয়েছে কত? কেক বিক্রি হয়েছে একশো ষাট টাকা, তো এখানে লিখবো একশো ষাট,
যদি কাটি শূন্য শূন্য কাটা দুটি আমরা আট দিয়ে কাটতে পারি, আট দুগুণ ষোলো আর আট নং বাহাত্তর, তাহলে এটি সমান হচ্ছে দুইয়ের নয় অংশ। এবার বিস্কুট, তো লিখি সাতশো কুড়ি টাকার মধ্যে বিস্কুট বিক্রি হয়েছে, বিস্কুট কত বিক্রি হয়েছে সেই একইভাবে বের করবো, সাতশো কুড়ি আর এখানে সাতশো কুড়ি টাকার মধ্যে বিস্কুট বিক্রি হয়েছে একশো চল্লিশ টাকা, তো এখানে একশো চল্লিশ। যদি কাটি শূন্য শূন্য কাটা দুই দিয়ে কাটছে, সাত দুগুণ চোদ্দ আর এখানে দুই দিয়ে কাটলে ছত্রিশ দুগুণ ছত্রিশ দুগুণ বাহাত্তর, তাহলে এটি হচ্ছে সমান সাতের ছত্রিশ অংশ। তো এক্ষেত্রে আমরা দেখছি যে এই সাতশো কুড়ি টাকার মধ্যে কার কত অংশ আছে সেটি আমাদের বেরিয়ে গেল। এবার আমরা কেন্দ্রীয় কোণ বের করব, তো এখানে লিখি যে পাই চিত্রে, পাই চিত্রে প্রথমে আমাদের সাধারণ পাউরুটি আছে, তো সাধারণ পাউরুটি লিখব, সাধারণ পাউ রুটির, সাধারণ পাউরুটির বিক্রি বৃত্ত কলার, বৃত্ত কলার কেন্দ্রীয় কোণ সমান, দেখো আমরা কি জানি যে একটি বিন্দু চারিপাশে মোট টোটাল কত হয়, তিনশো ষাট ডিগ্রি হয় কোণ। ওকে, তো এটি যেহেতু আমাদের পাইচিত্র তৈরি করতে হবে, তো পাইচিত্র মানে কি, আমাদের পাইচিত্র মানে গোল হয় পাইচিত্রটি বৃত্তের বৃত্তের মধ্যে হয়, সেক্ষেত্রে এক একটি অংশ আমাদের এইভাবে এই বৃত্তকলার এইভাবে বৃত্তকলা আমাদের এর মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে এই তথ্যটি যেহেতু আমাদের পাইচিত্র অঙ্কন করতে হবে, তার মানে কি পাইচিত্রের যে কেন্দ্রীয় কোণ হবে সেই কোণের মান বের করে নিতে হবে, তাহলে সেক্ষেত্রে মোট টোটাল হচ্ছে তিনশো ষাট ডিগ্রি হচ্ছে কোণ। এবার এর মধ্যে আমরা যেহেতু এখানে সাধারণ পাউরুটির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ বের করছি, তাহলে সাধারণ পাউরুটির যে অংশটি সেটি আমরা লিখব, তো সাধারণ পাউরুটির অংশটি বেরিয়েছে চারের নয় অংশ, তো এখানে আমরা লিখব চারের নয়। ওকে, এবার যদি আমরা কাটি এখানে নয় দিয়ে, নয় দিয়ে নয় দু আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ আর এখানে শূন্য করতে শূন্য, চারে চারে হচ্ছে ষোলো আর শূন্য করতে শূন্য মানে একশো ষাট ডিগ্রি। ওকে, দেখো এখানে আমি আরও একবার বলছি, যেহেতু আমাদের পাইচিত্রে আমাদের এই তথ্যটি আঁকার কথা বলা হয়েছে, তার জন্য আমাদের পাইচিত্র আঁকতে হলে আমাদের কেন্দ্রীয় কোণ বের করতে হবে, আর কেন্দ্রীয় কোণ বের করতে হলে তিনশো ষাটের মধ্যে কত অংশ আছে সেটি বের করতে হবে, তার জন্য ফার্স্ট আমরা এখানে অংশগুলি বের করে নিয়েছি। ওকে, এবার আমাদের এখানে পাইচিত্রে সাধারণ পাউরুটি বিক্রির কেন্দ্রীয় কোণ কত সেটি বের করার জন্য মোট টোটাল যেহেতু একটি বিন্দুর চারিপাশে কেন্দ্রীয় কোণ সমান হয় তিনশো ষাট ডিগ্রি, তাহলে তিনশো ষাট ডিগ্রির মধ্যে এত অংশ সমান কত ডিগ্রি সেটি আমাদের এইভাবে আমরা বের করতে পারি। ওকে, এবার আমরা লিখব যে স্লাইস পাউরুটির কেন্দ্রীয় কোণ কত সেটি দেখব, পাই চিত্রে স্লাইস পাউরুটি বিক্রি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, এখানে আমি ডট ডট করে দিচ্ছি, তো এখানে তোমরা এই লাইনটি সুন্দর করে লিখে নিও এইভাবে যে পাই চিত্রে এখানে যেমন সাধারণ পাউরুটির কথাটা লিখেছি, সাধারণ পাউরুটির জায়গায় লিখবে স্লাইস পাউরুটি বিক্রির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ বলে এখানে লিখবে, এবার মোট টোটাল হচ্ছে তিনশো ষাট ডিগ্রি, তিনশো ষাট ডিগ্রির মধ্যে স্লাইস পাউরুটির আমাদের অংশ কত হয়েছে, স্লাইস পাউরুটির অংশ হচ্ছে পাঁচের ছত্রিশ, তাহলে এখানে আমরা এর সঙ্গে গুণ করব পাঁচের ছত্রিশ। এবার যদি আমরা কাটি ছত্রিশ দিয়ে, এখানে ছত্রিশ একে ছত্রিশ আর শূন্য করতে শূন্য, তাহলে এখানে পাঁচ দশকে সমান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি, তাহলে এক্ষেত্রে দেখি যে পাইচিত্রে স্লাইস পাউরুটির কেন্দ্রীয় কোণ হবে পঞ্চাশ ডিগ্রি। একইভাবে আমরা কেক এবং বিস্কুটটি বের করব, তো এখানে লিখি যে পাইচিত্রে কেক, আর আমি কিছু লিখছি না, কথাগুলি তোমরা সাজিয়ে লিখো। ওকে, কেক এর কেন্দ্রীয় কোণ কত হবে, তিনশো ষাট ডিগ্রি গুণ, এখানে যেহেতু কেকের কেন্দ্রীয় কোণ বের করবো তার জন্য কেক এর অংশটি লিখবো এখানে, তো কেকের অংশটি লিখবো, কেকের অংশ হয়েছে দুইয়ের নয়, তো এখানে আমরা লিখি দুইয়ের নয়, যদি কাটাকুটি করি নয় নয় দুগুণ আঠেরো তিন নং সাতাশ চার নং ছত্রিশ শূন্য করতে শূন্য, এবার চার দুগুণ হচ্ছে আট আর শূন্য করতে শূন্য মানে আশি ডিগ্রি। এবার বিস্কুট, তো এখানে লিখি পাইচিত্রে বিস্কুট, বিস্কুট
এখানে দেখো, এখানে আমি ডট ডট দিচ্ছি ঠিকই, তোমরা কিন্তু ডট ডট দেবে না, তোমরা এগুলি কিন্তু ক্লিয়ার সুন্দর করে লিখবে। এইভাবে লিখবে যে পাই চিত্রে এই সাধারণ পাউরুটির জায়গায় এই প্রত্যেকটির নাম তোমরা এইভাবে লিখে দেবে। যেমন এখানে আছে বিস্কুট, তাহলে এটিকে এইভাবে লিখবে যে পাই চিত্রে বিস্কুট বিক্রির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ বলে তারপর সমান 360 ডিগ্রি। এবার যেহেতু আমি বিস্কুটের কেন্দ্রীয় কোণ বের করবো, তাহলে বিস্কুটের এখানে অংশ কত বেরিয়েছে, 7/36, তো এর সঙ্গে আমরা 7/36 গুণ করব। যদি কাটি তাহলে এখানে 36 + 36 শূন্য কত, শূন্য মানে 10, 7/10 সমান হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে এক্ষেত্রে সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক, বিস্কুট প্রত্যেকটির বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান আমরা পেয়ে গেলাম। এবার তাহলে আমরা এখানে এই পাই চিত্রটি তৈরি করতে পারি। ওকে, তো দেখো আগের পেজে আমি তোমাদেরকে দেখালাম যে কীভাবে কেন্দ্রীয় কোণগুলি বের করবে। এবার কথা হলো যে এখানে যেহেতু বলা আছে এই তথ্য থেকে একটি পাই চিত্র আঁকো, তা আমরা তোমাদের আঁকতে হবে, তো আঁকাটি কীভাবে আঁকবে আমি সেটি দেখিয়ে দিচ্ছি। ওকে, ফার্স্ট একটি তোমরা একটি এইভাবে পেন্সিল কম্পাস নেবে, নিয়ে যে কোনো একটি যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে, ওকে, যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে তোমরা একটি বৃত্ত এঁকে নেবে ফার্স্ট। বৃত্তকে নেওয়ার পর এখানে এই যে যে কেন্দ্রটি হলো এখান থেকে শুরু করে এখানে এই কেন্দ্রে মানটি রাখবে। ওকে, কেন্দ্রে মানটি রেখে এখান থেকে এইভাবে একটি দাগ দেবে, যে কোনো মাপের মানে যে কোনো জায়গায় তোমরা শুধুমাত্র ব্যাসার্ধ নেবে। এখানে তোমরা এইভাবে শুধুমাত্র কিন্তু ব্যাসার্ধটি নেবে, ওকে, পুরো ব্যাস বরাবর কিন্তু আঁকবে না, পুরো এখান থেকে এই পর্যন্ত আঁকবে না। এবারে তো এবার যেহেতু আমরা এখানে এই কোণগুলি বের করে নিয়েছি, তো কোণগুলি আমরা লিখবো। ফার্স্ট আছে কত, 160 ডিগ্রি, তো এখান থেকে আমরা 160 ডিগ্রি নেব। দেখো এখানে যে এই বিন্দুটি দেখতে পাচ্ছ চাঁদার, এই বিন্দুটি আমরা এই বিন্দুতে ধরবো আর এই সরলরেখাটি এই সরলরেখার উপর ধরবো। তাহলে এখানে ধরলে আমাদের এখানে হচ্ছে 160 ডিগ্রি, তো এখানে ধরেছি মানে আমরা ভেতরের স্কেল দিয়ে গুনবো, তাহলে এখানে হচ্ছে আমাদের এটি 110, 20, 30, 40, 50, 60, তো এটি হচ্ছে আমাদের 160 ডিগ্রি। এখানে আমরা এই পর্যন্ত দাগটি দেবো, ওকে, এই চিত্রের বাইরে কিন্তু দেবো না। আর এটি হচ্ছে আমাদের কি, এটি আমাদের সাধারণ পাও রুটি, এটি হলো 160 ডিগ্রি হলো। এবার আছে স্লাইস পাউরুটি, তো স্লাইস পাউরুটি 50 ডিগ্রি, এটি আমরা কীভাবে রাখবো দেখো। এবার এখানে চাঁদাটি এবার আমরা এইভাবে রাখবো, ওকে, খাতাটি আমরা ঘুরিয়ে নিতে পারি, কোনো অসুবিধা নেই, তো চাঁদাটি আমরা এবার এই সাইডে রাখবো। এবার এখানে রেখে এখানে এই বিন্দুতেই কিন্তু রাখবো, এই বিন্দুতে এই চাঁদার এই কোণটি রাখবো, রেখে এইভাবে রেখে দেখো, যেহেতু আমাদের স্লাইস পাউরুটি বেরিয়েছে 50 ডিগ্রি, তো আমরা এখানে এই দাগে ধরেছি মানে এদিক থেকে আমরা গুনবো, তো এখান থেকে আমাদের এখান থেকে কাউন্ট করলে 50 ডিগ্রি হচ্ছে আমাদের এটি, এটি হচ্ছে আমাদের 50 ডিগ্রি, এখানে 10, 20, 30, 40, 50, এটি হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এখানে আমরা আমরা কিন্তু এই দাগটি এই বৃত্তের বাইরে দেবো না, ওকে, এটি হচ্ছে আমাদের স্লাইস পাউরুটি, তো এখানে লিখি স্লাইস পাউ রুটি, ওকে, স্লাইস পাউরুটি এটি 50 ডিগ্রি। এরপর আছে কেক, 80 ডিগ্রি, তো আমরা এখানে নেব 80 ডিগ্রি, একইভাবে নেব এখানে। এবার আমরা এই সরলরেখাংশের উপর চাঁদাটি রাখবো, রেখে এটি যেহেতু কেক যেহেতু আমাদের 80 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে 70, 80, এটি হচ্ছে আমাদের 80, তো এখানে হচ্ছে 80, এ পর্যন্ত হলো 80, তো এটি হচ্ছে কেক, কেক হচ্ছে 80 ডিগ্রি। তাহলে বাকি থাকছে কি, আমাদের বিস্কুট 70, তাহলে এক্ষেত্রে আমাদের এটি 70 হওয়ার কথা। এবার আমরা এটি মেপে দেখি, দেখো এটি আমরা এইভাবে মাপতে পারি, তো দেখো এটি আমাদের এদিক থেকে যখন আমরা মাপছি তাহলে এক্ষেত্রে 10, 20, 30, 40, 50, 60, 70, তো এটি আমাদের 70 ডিগ্রি হয়ে গেলো বিস্কুট, তো এটি আমরা লিখব বিস্কুট, ওকে, বিস্কুট হচ্ছে 70 ডিগ্রি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মোট টোটাল আমাদের 360 ডিগ্রি ধরেছিলাম, তার মধ্যে থেকে যেহেতু আমাদের পাই চিত্র আঁকতে বলা হয়েছিলো, তো পাই চিত্র কীভাবে আঁকতে হয়, প্রথমে একটি বৃত্ত আঁকবে আর তারপর এখানে যে আমরা কেন্দ্রীয় কোণগুলি বের করে নেব সেই কোণগুলি আমরা চাঁদা বসিয়ে পরপর আমরা এঁকে নেব। আর এটি কিন্তু তোমরা পেন্সিল দিয়ে করবে, আমি শুধুমাত্র পেন এই কারণে ইউজ করেছি যাতে করে তোমরা এগুলি স্পষ্ট দেখতে পারো, বুঝতে পারো, ওকে।
তো আশা করি এখানে সমস্ত কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর এখানে এই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে ডিটেইলসে এই কারণেই বলছি যাতে করে এই ধরনের অন্য যে কোনো কোশ্চেনই আসুক না কেন তোমরা যাতে সেটি খুব সহজেই সলভ করতে পারো তার জন্য কিন্তু ডিটেইলসে বলছি। আর এই পর্যন্ত ক্লাস এইটের সমস্ত অঙ্কগুলি আমাদের সলভ করা হয়ে গেছে। তোমরা যারা এখনও দেখোনি তারা সরাসরি প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো বা প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো।